আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে এই সপ্তাহে মূল টার্গেট ইকামাহীন প্রবাসী। গত সাত দিনের অভিযানে 13,780 জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে প্রতি সপ্তাহে আমরা ধরপাকড়ের আপডেট দেখি, এই সপ্তাহ তার ব্যতিক্রম নয়। কিন্তু এই সপ্তাহে আমরা একটু ভিন্ন চিত্র লক্ষ্য করছি। সৌদি আরবে যে তিন ক্যাটাগরি প্রবাসীদেরকে আটক করা হয়, এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি ইকামাহীন প্রবাসী যারা আছে তাদেরকে বেশি গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবে গত এক সপ্তাহে রেসিডেন্সি আইন, শ্রম আইন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে 13,780 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের জেনারেল ডিরেক্টর অফ পাসপোর্ট জাওজাদ সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এই সকল অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে। বিগত 13 জানুয়ারি 2022 থেকে 19 জানুয়ারি 2022 পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবে রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে 6,895 জন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে 5,123 জন, শ্রম আইন ভঙ্গ করার অপরাধে 1,762 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে 391 জনকে। এর মাঝে 30% ইয়ামিনি, 62% ইথিওপিয়ান এবং 3% অন্য দেশের নাগরিক ছিল। অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতে নাতে আটক করা হয়েছে 36 জনকে। অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া, পরিবহন এবং আশ্রয় প্রদান করে সাহায্য করার অপরাধে 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে সৌদি আরবের নাগরিক, সৌদি আরবে প্রবাসী উভয়ই রয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, বুঝতেই পাচ্ছেন সৌদি আরবে আমাদের যারা প্রবাসী আছে তাদের মধ্যে ইকামাহীন প্রবাসী মানে রেসিডেন্ট পারমিট ছাড়া যারা আছে তাদেরকে এই সপ্তাহে বেশি গ্রেপ্তার করা হয়েছে। তাই জানুয়ারি মাসে এসেও ধরপাকড়ের সম্মুখীন হচ্ছে আমাদের প্রবাসীরা, এটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তাই আমাদের সকল প্রবাসীদের কাছে বিনীত অনুরোধ, যারা ইকামাহীন আছেন তারা একটু সতর্কতা অবলম্বন করুন। পরিশেষে খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।